গুলশানের নগর ভবনের সামনে রমজান মাস জুড়ে প্রতিদিনই গণ ইফতারের আয়োজন করেছে সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার অন্তত 750 ছিন্নমূল মানুষকে ইফতার করানো হয়। এই আয়োজনে যোগ দেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নগরপিতা জানান, রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাজধানীর 6টি বাজারে মূল্য সম্বলিত ডিজিটাল বিলবোর্ড লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছে DNCC। ছয়টি বাজারে বড় বড় আমি বিলবোর্ড তৈরি করে দিয়েছি, অর্থাৎ যারা বাজার যারা করতে যাবেন তারা যেন দেখতে পারে দামগুলা কি। আমরা মূল্য তালিকাগুলা আমরা মিনিস্ট্রি অফ কমার্সকে বলেছি আমাদের দিয়ে দেওয়ার জন্য, কোনটার দাম কত, সরকারি দাম কত, এটির জন্য আমরা 6টি জায়গায় আমরা ডিজিটাল আমাদের এই মনিটরিং বোর্ড আমরা লাগিয়ে দিয়েছি।